আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কে কাররুদ্ধ ছিল নেপোলিয়ান আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারুরুদ্ধ করা হয়েছিল সেন্ট হেলেনা কোন ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনের অবসান ঘটে কোথায় সেন্ট হেলেনা দ্বীপে ফরাসি বিপ্লবের মেয়াদকাল কত সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছে জাতীয়তাবাদ কত সালে ফরাসি বিপ্লব ও ভিয়েনা কংগ্রেস হয় সতেরোশো ও আঠারোশো ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে শতব্যাপ শতবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল তেরোশো থেকে চোদ্দোশো কোন দুটি দেশের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ ঘটেছিল ফ্রান্স ও ইংল্যান্ড ভার্সেলিয়াস যুদ্ধে কারা জয়ী হয় ফ্রান্স বার্লিন প্রাচীর তৈরি করেছিল সাবেক পূর্ব জার্মানি কোন সালে বার্লিনের দেয়াল নির্মিত হয়েছিল উনিশশো কবে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় নয় নভেম্বর উনিশশো কবে পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় হয় আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত অক্টোবর নব্বই কোন দেশের প্রাচীন রাজাদের কাইজার বলা হয় জার্মানি কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় জার্মানি চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সম মর্যাদার পথ জার্মানি বিসমার্ক কে ছিলেন জার্মানির চ্যান্সেলর বিসমার্ক কি জন্য বিখ্যাত জার্মানির ঐক্যকরণ তাকে ম্যান অব ব্লড অ্যান্ড আয়রন বলা হয় অটোভন বিসমার্ককে এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না কথাটি কে বলেছেন বিশমার্ক কোন দেশে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়া হিটলারের দলের নাম জাতীয় সমাজতান্ত্রিক দল কত সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন উনিশশো তেত্রিশ উনিশশো সালে জার্মানির ক্ষমতায় আসা হিটলারের দলের নাম কী ছিল নাৎসি পার্টি হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল গেস্টাপো এক জাতি এক রাষ্ট্র এক নেতা এটা কার নীতি ছিল হিটলার যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কারোক্তি হিটলার মেইন ক্যাম্প কার আত্মজীবনীমূলক গ্রন্থ হিটলার মেইনকেমকে বলা হয় নাৎসিবাদের বাইবেল জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলরের নাম কি অ্যাঞ্জেলা মার্কেল অ্যাঞ্জেলা মার্কেল কতবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন চতুর্থ জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি ওলাফ সলটস কোন দেশ সর্বপ্রথম প্রবীণদের জন্য পেনশন চালু করে জার্মানি কোন চুক্তির মাধ্যমে ইউরোপের তিরিশ বছরের যুদ্ধ এর সমাপ্তি ঘটে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি ষোলোশো আটচল্লিশ কোন দেশটি আঠারোশো সাল থেকে অধ্যাপি কোনো যুদ্ধ করেনি সুইজারল্যান্ড আন্তর্জাতিক ক্ষেত্রে সুইজারল্যান্ডের মর্যাদা কি নিরপেক্ষতা সুইজারল্যান্ডের কতটি রাজ্য বা প্রদেশ আছে ছাব্বিশটি উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি জ্যামিতিক সীমারেখা আফ্রিকার শৃঙ্গ কোথায় অবস্থিত উত্তর পূর্ব আফ্রিকা আরব বসন্ত বলতে কি বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ আরব বসন্তের সূচনা হয় কোথায় কবে কোথায় আরব বসন্তের সূচনা হয় দুই সালের ডিসেম্বরে টিউনেশিয়ায় লিবিয়া কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা